প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মাকতার খাতুন, প্রভাষক রসগোল্লা বিভাগ, সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ। গত ক্লাসে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে ব্যবসায় কি এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব ব্যবসায়ের আওতা ও পরিধি। ব্যবসায়ের আওতা ও পরিধি কি, কোথায় বা কতটুকু পর্যন্ত বিস্তৃত, এটা আমরা আজকে জানব। এখানে আছে ব্যবসায় শিল্প, ব্যবসায় আওতা শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবার উপর মধ্যে বিস্তৃত। শিল্পের মাধ্যমে কোন উৎপাদন করা হয়, বাণিজ্যের মাধ্যমে কোন বণ্টন করা হয় এবং প্রত্যক্ষ সেবা দিয়েও ব্যবসায় কার্য পরিচালনা করা যায়। আজ আমরা জানব ব্যবসায়ের আওতা ও পরিধি, শিল্প কি, শিল্প কত প্রকার, কি শিল্প কি। শিল্প হলো এমন সেসব কর্ম প্রতিষ্ঠা বা প্রক্রিয়া যার মাধ্যমে সম্পদ সংগ্রহ করে ভোক্তা বা ক্রেতার ব্যবহার উপযোগী হিসেবে উৎপন্ন করা হয়। অর্থাৎ শিল্পের কাজ কি, ক্রেতা বা ভোক্তার ব্যবহার উপযোগী পণ্য উৎপন্ন করাই হলো শিল্পের কাজ। এই শিল্প বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন প্রাথমিক শিল্প, উৎপাদন শিল্প, সেবা পরিবেশক শিল্প, নির্মাণ শিল্প। অর্থাৎ শিল্পকে আমরা কি করতে পারি, চার ভাগে ভাগ করতে পারি। প্রাথমিক শিল্প, উৎপাদন শিল্প বা দ্বিতীয় পর্যায়ের শিল্প, সেবা পরিবেশক শিল্প এবং নির্মাণ শিল্প। প্রাথমিক শিল্প কি, প্রাথমিক শিল্প হলো প্রকৃতি হতে সম্পদ সংগ্রহ করে যে করার যে প্রক্রিয়া তাকে আমরা প্রাথমিক শিল্প বলি। অর্থাৎ প্রকৃতি ভিত্তিক শিল্পকে বলা হয় প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্পে আবার পাঁচটি ভাগ আছে, কৃষি শিল্প, প্রজনন শিল্প এবং নিষ্কাশন শিল্প। কৃষি শিল্প কি, কৃষি কাজের সাথে জড়িত শিল্পকে আমরা কৃষি শিল্প বলি। অর্থাৎ বিভিন্ন প্রকার কৃষিজাত দ্রব্য উৎপাদন করার শিল্পই হলো কৃষি শিল্প, বা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট যে কাজ তাকে আমরা কি বলবো, কৃষি শিল্প। যেমন ধান, পাট, গম, ইক্ষু এগুলো কৃষি মাধ্যমে উৎপাদন করা হয়। এইসব কাজ শিল্প জড়িত কাজ, এইসব কাজ জড়িত বা উৎপাদন কাজকে আমরা কি বলবো, কৃষি শিল্প। এরপর আসি প্রজনন শিল্প। প্রজনন বা জন্মদান প্রক্রিয়ায় যেসব উৎপাদন কাজ পরিচালনা করা হয় তাকে আমরা বলবো প্রজনন শিল্প। অর্থাৎ এই শিল্পে যে জাতি বা প্রজাতি আছে সেখান থেকে নতুন জাতি বা প্রজাতি উৎপন্ন করা হয়। যেমন মৎস্য শিল্প, গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, নার্সারি বা যে কোনো গাছের প্রজাতি উৎপাদন বা গাছ ও ফলমূল থেকে কী করা, পরবর্তী গাছ ও ফলমূলের গাছ উৎপাদন করা, এই জাতীয় শিল্পকে আমরা বলবো কৃষি শিল্প, প্রজনন শিল্প। নিষ্কাশন শিল্প, নিষ্কাশন শিল্প কি, ভূপ্রকৃতি থেকে অর্থাৎ মাটি পানি বাতাস থেকে কোনো কিছু আহরণ করাকে আমরা বলি নিষ্কাশন, এবং এই আহরণ করে যে শিল্প পরিচালনা করা হয় তাকে আমরা বলব নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প আমরা আবার বলি মাটি পানি বা বাতাস অর্থাৎ প্রকৃতি থেকে যে কোনো কিছু বের করা বা আহরণ করা শিল্পকে আমরা বলব নিষ্কাশন শিল্প। এই শিল্প, এই শিল্পে প্রকৃতি থেকে সম্পদ আহরণ বা নিষ্কাশন করা হয়। যেমন বাতাস থেকে আমরা অক্সিজেন বের করে থাকি, আবার বন থেকে কাঠ সংগ্রহ, নদী থেকে মাছ সংগ্রহ, মাটির নিচ থেকে খনিজ পদার্থ বের করা, এগুলো সব কিছুকে আমরা কী বলবো, নিষ্কাশন শিল্প। এগুলো আমাদের প্রাথমিক শিল্পের প্রকারভেদ। এরপর আমরা আসব উৎপাদন শিল্প বা দ্বিতীয় পর্যায়ের শিল্প। উৎপাদন শিল্প বা দ্বিতীয় পর্যায়ের শিল্প কি, প্রাথমিক শিল্পে উৎপাদিত বা প্রস্তুতকৃত সম্পদের উপর ভিত্তি করে যে শিল্প গড়ে ওঠে তাকে আমরা উৎপাদন শিল্প বা কি বলবো, দ্বিতীয় পর্যায়ের শিল্প বলে বলি। অর্থাৎ প্রাথমিক শিল্প থেকে প্রাপ্ত যে সম্পদগুলো আছে তা বিভিন্ন যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করে তার রূপগত উপযোগ ব্যবহার করে তার রূপগত উপযোগ সৃষ্টি করা এবং তাকে প্রক্রিয়াজাত করে অন্য পণ্যে রূপান্তর করে ভোক্তা বা ক্রেতার চাহিদা পূরণ করার শিল্পকে আমরা কি বলবো,
উৎপাদন শিল্প বা দ্বিতীয় পর্যায় শিল্প। যেমন খনি থেকে কাঁচা লোহা নিয়ে এসে সেই লোহা থেকে আমরা নির্মাণ শিল্পের জন্য লোহার রড তৈরি করে থাকি, তাই না? এরকম শিল্পকে আমরা বলবো কি, দ্বিতীয় পর্যায় শিল্প বা উৎপাদন শিল্প। এই উৎপাদন শিল্প আবার পাঁচটি ভাগে বিভক্ত। এই পাঁচটি ভাগ কি? বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্প, সংযোজন শিল্প এবং সমন্বিত বা সংযুক্ত শিল্প। প্রথমে আমরা জানব বিশ্লেষণ শিল্প কি। বিশ্লেষণ হলো যে শিল্পে একটি পদার্থকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় বিশ্লেষণ করে বিভিন্ন দ্রব্য বা পণ্য উৎপন্ন করে ভোক্তা বা মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয় তাকে আমরা বিশ্লেষণ শিল্প বলি। অর্থাৎ এই শিল্পে একটি পদার্থকে বিশ্লেষণ করে সেখান থেকে কি করা হয়, বিভিন্ন প্রকার পণ্য উৎপাদন করা হয়। যেমন খনিজ থেকে যখন আমরা খনিজ তেল বের করি, খনি থেকে খনিজ তেল বের করি, সেই খনিজ তেল পরিশোধনের মাধ্যমে প্রথমে আমরা কেরোসিন তেল, তারপরে সেখান থেকে পেট্রোল, আবার পেট্রোলটা আরও পরিশোধন করে আমরা কী করি, ডিজেল উৎপাদন করি, তাই না? এই ধরনের দুই শিল্পকে আমরা কী বলবো, বিশ্লেষণ শিল্প। এরপরে আসো যৌগিক শিল্প। যৌগিক শিল্প কি? যৌগিক শিল্প হলো ভিন্ন ভিন্ন পদার্থকে একত্র বা সংযুক্ত করে যে শিল্প, একত্র বা সংযুক্ত করে নতুন পণ্য উৎপাদন করার প্রক্রিয়াকে আমরা যৌগিক শিল্প বলি। যৌগিক শিল্প কি? যেমন চর্বি বা তেল, চর্বি বা তেলকে আমরা একসঙ্গে করে ক্ষারযুক্ত সাবান তৈরি করি, সাবানটা তখন ভোক্তা ব্যবহার করতে পারে। আবার সোডিয়াম আর ক্লোরিনের মিশ্রণে আমরা লবণ তৈরি করি, তাই না? এগুলো যৌগিক শিল্পের উদাহরণ। লৌহ, আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনা পাথর, এইসব বিভিন্ন শিল্প, বিভিন্ন ধরনের পদার্থ নিয়ে এসে আমরা কী করি, ইস্পাত তৈরি করি, যা আমরা বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার করে থাকি। অর্থাৎ ভিন্ন ভিন্ন পদার্থকে একত্র করে বা ভিন্ন ভিন্ন পদার্থের সংমিশ্রণে নতুন পদার্থ উৎপাদন করার প্রক্রিয়াকে আমরা কী বলি, যৌগিক শিল্প। এরপর আসি প্রক্রিয়াভিত্তিক শিল্প। অর্থাৎ প্রক্রিয়াভিত্তিক শিল্প কি? যে শিল্পে কাঁচামালকে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ব্যবহারযোগ্য পণ্য উৎপাদন করা হয় বা ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করা হয় তাকে বলা হয় প্রক্রিয়াভিত্তিক শিল্প। অর্থাৎ কাঁচামালকে যে আমরা প্রকৃতিতে বিভিন্ন ধরনের কাঁচামাল পেয়ে থাকি, এই কাঁচামালকে নিয়ে এসে সরাসরি ব্যবহার করা যায় না, অর্থাৎ এই কাঁচামালকে প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করতে হয়। এই ব্যবহার প্রক্রিয়াজাতের মাধ্যমে ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করার প্রক্রিয়া শিল্পকে আমরা বলবো প্রক্রিয়াভিত্তিক শিল্প। যেমন কাঠ হতে আমরা মণ্ড তৈরি করি এবং মণ্ড থেকে কাগজ তৈরি করি যা আমরা ব্যবহার করতে পারি। মণ্ড কি আমরা ব্যবহার করতে পারবো? না, কাগজ আমাদের ব্যবহার করার উপযোগী। আবার তুলা থেকে সুতা তৈরি করা হয় এবং সুতা থেকে কাপড় তৈরি করা হয় যা পরবর্তীতে মানুষ ব্যবহার করতে পারে। এগুলো হলো আমাদের প্রক্রিয়াজাত শিল্পের উদাহরণ। এরপর আসি সংযোজন শিল্প। অর্থাৎ সংযোজন শিল্প কি? যে শিল্পে অন্য শিল্পের উৎপাদিত উপকরণগুলোকে একত্রিত করে নতুন পণ্য উৎপাদন করা হয় তাকে বলা হয় সংযোজন শিল্প। অর্থাৎ অন্যান্য শিল্পে উৎপাদিত পণ্যগুলোকে একত্র করে নতুন পণ্য উৎপাদন করার প্রক্রিয়াকেই আমরা সংযোজন শিল্প। যেমন টেলিভিশন, ফ্রিজ, তারপরে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, তারপরে আমরা সাইকেল, রেডিও, এই সকল ধরনের ইলেকট্রনিক যেমন সামগ্রী যে পার্টসগুলো থাকে সেই পার্টসগুলো কিন্তু অন্য অন্য শিল্প থেকে উৎপাদিত হয়ে থাকে। সেই পার্টসগুলোকে একত্রিত করে কিন্তু একটা যে টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার এগুলো আমরা উৎপাদন করে থাকি, এগুলোকে আমরা বলবো সংযোজন শিল্প। সংযোজন শিল্পের পরে আসবো সমন্বিত বা সংযুক্ত শিল্প। সমন্বিত বা সংযুক্ত শিল্প হলো যে শিল্প উৎপাদনে একাধিক প্রক্রিয়া বা পর্যায়ের সমন্বয়ে গঠিত। অর্থাৎ উৎপাদনে একাধিক প্রক্রিয়া বা পর্যায়ের মাধ্যমে যে শিল্পে পণ্য উৎপাদন করা হয় সেগুলোকে আমরা বলবো সংযুক্ত শিল্প।
যেমন লৌহ ও ইস্পাত শিল্পের নাম এখানে উল্লেখ করা যায়। লৌহ ও ইস্পাত শিল্পে কি করা হয়, লৌহ ও ইস্পাত গুলো নিয়ে শিল্প ইস্পাত পদার্থ গুলো নিয়ে কাজ করা হয় এবং সে তার দ্বারা নতুন নতুন পণ্য উৎপাদন করা হয়। এগুলো গেল আমাদের কি উৎপাদন শিল্পের উদাহরণ। এরপরে আসি আমরা সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্প কি, অর্থাৎ এই যে দ্বিতীয় পর্যায়ের শিল্পগুলো আমরা পড়লাম বা জানলাম, বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্প, সংযোজন শিল্প, সমন্বিত শিল্প, এই শিল্পগুলো চালাতে গেলে যে ধরনের সেবা প্রয়োজন হয় সেবা পরিবেশক শিল্প সেই ধরনের সেবা দিয়ে থাকে। অর্থাৎ গ্যাস, পানি, বিদ্যুৎ এসব ছাড়া কিন্তু এই শিল্পগুলো কখনোই পরিচালিত হতে পারবে না। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে শিল্প পরিচালিত করতে গেলে যে ধরনের শিল্পের প্রয়োজন হয় সেবা পরিবেশক শিল্পগুলো সেই ধরনের সেবা দিয়ে থাকে। এরপর আসো নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প কি, যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি নির্মাণ করা হয়, তার নির্মাণ সামগ্রী প্রস্তুতকৃত শিল্পকে আমরা কি বলবো, নির্মাণ শিল্প। এর দ্বারা অবকাঠামোগত কি হয়, বস্তুর অবকাঠামোগত রূপান্তর সংঘটিত হয়, এই জন্য বলা হয় এটাকে নির্মাণ শিল্প। আজ আমরা কি জানলাম, শিল্পের প্রকারভেদ, ব্যবসার আওতা ও পরিধি যে একটা অংশ শিল্প তার প্রকারভেদ, এবং শিল্পের প্রকারভেদকে সেই প্রকারভেদকে আমরা চারটি ভাগে ভাগ করেছি এবং জেনেছি যে এই চারটি ভাগের মধ্যেও আমাদের প্রাথমিক শিল্প, উৎপাদন শিল্প, সেবা পরিবেশক শিল্প এবং নির্মাণ শিল্প আছে। এর প্রাথমিক শিল্পের প্রকারভেদগুলো আমরা জেনেছি, উৎপাদন শিল্পের প্রকারভেদগুলো আমরা জেনেছি এবং সেবা পরিবেশক শিল্প, নির্মাণ শিল্প কি তাও আমরা জেনেছি। আশা করি তোমরা পরবর্তীতে শিল্পের প্রকারভেদ এবং এর প্রকারভেদগুলো কি এগুলো অবশ্যই বুঝতে পারবে। আজ এ পর্যন্ত, আগামী ক্লাসে আমরা বাণিজ্য কি, ব্যবসায় আওতা পরিধির বাণিজ্য শাখাগুলো জানবো এবং এর সাথে প্রত্যক্ষ সেবা কি তা জানবো। আল্লাহ হাফেজ।